এ কথা এখন সর্বজন বিদিত যে মানব পাচারও একটি লাভজনক শিল্প। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ব্যবসার মধ্যে এর অবস্থান দু নম্বরে। যে কোনো ব্যবসাতে যেমন ডিমান্ড ও সাপ্লাই আছে, ঠিক তেমনি এই পাচার ব্যবসাও কিন্তু তার ব্যতিক্রম নয়। বর্তমান পরিস্থিতিতে পুরো বিশ্বে লকডাউনজনিত দারিদ্র্যের জন্যই বাড়বে এই চাহিদা ও যোগান। ভারত তথা বাংলাকেও কিন্তু এর ঝাপটা সহ্য করতেই হবে। বাংলায় আবার উপরি হিসেবে রয়েছে কটি জেলাকে ধ্বংস করে যাওয়া উম্পুন। তাই আগামীর বার্তা কিন্তু খুব একটা সুখের নয়। নমস্কার, আমি বৃন্দা, আর আপনারা দেখছেন এলাকা থেকে সরাসরি আপনাদের প্রিয় সিভিএনএন চ্যানেলে। আমাদের আজকের বিষয় পাচার। বিশ্বজোড়ে লকডাউনে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি, আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের ভালো থাকা মন্দ থাকা। এই বিধ্বস্ত অর্থনীতির জেরে বন্ধ হয়েছে বহু সংস্থা, বন্ধ হয়ে গেছে মজুরি ভিত্তিক দৈনন্দিন কাজ, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ, আর তার ফলে কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ। বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে শুধু ভারতে 6 কোটি মানুষ দরিদ্রতর হয়েছেন। লকডাউনে কাজ হারিয়েছেন অন্তত 1.5 কোটি মানুষ, তাদের অধিকাংশই অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ছিলেন। দিনমজুর, পরিযায়ী শ্রমিক, প্রান্তিক কৃষক, ভাগচাষী, নির্মাণ ক্ষেত্রে শ্রমিকসহ অগুন্তি মানুষ এর মধ্যে রয়েছেন। রাষ্ট্রপুঞ্জ ও বিশ্বব্যাংকের দুটি পৃথক রিপোর্ট বলছে দারিদ্র বাড়বে এবার লাফিয়ে লাফিয়ে, এবং তা এতটাই যে তা ফের নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক বছর লেগে যাবে। এই দারিদ্রই হচ্ছে পাচারের পূর্ব শর্ত। ফলে শুধু পাচার হওয়ার সংখ্যাই নয়, পাচারকারীর সংখ্যাও বাড়বে। পাচার প্রতিরোধে বাংলা গত 3 বছরই উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছিল। 2017 এবং 2018 NCRB রিপোর্ট বলছে বাংলায় পাচার কমেছিল। বর্তমান সরকার এসে পাচার প্রতিরোধে টাস্ক ফোর্স ও ডিরেক্টরেট তৈরি করেছেন, যা দেশের মধ্যে প্রথম। পুলিশি সক্রিয়তা বেড়েছে, সচেতনতা বাড়ানোর জন্য রয়েছে স্বয়ং সিদ্ধার মতো প্রকল্প। গত লকডাউনে তার পুরোটাই ধাক্কা খেল। পরিবর্তিত পরিস্থিতিতে শুধু পাচারপ্রবণ অঞ্চল থেকেই নয়, নতুন নতুন জায়গাতেও শুরু হবে এই পাচার। আগে যেখানে কয়েকটি জেলায় সীমাবদ্ধ ছিল এই প্রবণতা, এখন তা ছড়িয়ে পড়বে বাংলা জুড়েই। এবার প্রশ্ন হলো, পুলিশ তাহলে আছে কেন? না, পুলিশের একার পক্ষে এই পাচার রোখা সম্ভব নয়, কারণ তাদের অন্য সব অপরাধ এবং আইন শৃঙ্খলার সমস্যাও দেখতে হয়। তাছাড়া পাচারের ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই কোনো প্রতিক্রিয়া অধিকাংশ ক্ষেত্রেই হয় না, তাই সবসময় পুলিশও সক্রিয় হয় না। সব মিলিয়ে তাই আগামী দিনগুলো যথেষ্টই আশঙ্কার। 2016 সালে দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশের হাত ধরে পাচার, বাল্যবিবাহ ও শিশুশ্রম ঠেকাতে স্বয়ং সিদ্ধার জন্ম হয়েছিল। তার হাতে নাতে ফলও পাচ্ছিল ওই জেলা। তার জেরেই পুলিশের এই প্রকল্প 2018 সালে রাজ্য জুড়ে শুরু হয়। কিন্তু হাতে গোনা কয়েকটি জেলা ছাড়া অধিকাংশ জায়গাতেই তা ধুঁকছে, আর সেই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে লকডাউনের জন্যই। স্বয়ং সিদ্ধার উদ্দেশ্যই ব্যক্তি থেকে সমষ্টিতে উন্নীত হওয়া, একা থেকে এক হয়ে মানুষকে সচেতন করা। সে কাজ হওয়ার কথা স্কুলের বাচ্চাদের মাধ্যমে। লকডাউনের পর স্কুল খুলেছে ঠিকই, কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি এই প্রকল্পের কাজ। ফলে এই প্রকল্প এখন আর এগোতে পারছে না, আর দক্ষিণ চব্বিশ পরগনায় লকডাউন উম্পুনের জোড়া ফলা এই প্রকল্পকে আরও বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে।
পরিশেষে কথা বলতেই হবে যে খালি পেটে কিন্তু এই আন্দোলন হবে না, তাই যতই প্রচার হোক না কেন তার পুরোটাই ব্যর্থ হয়ে যাবে যদি না মানুষ খেতে পায়। তাই কাজ হারা মানুষকে ফিরিয়ে দিতে হবে তার কাজ, অর্থাৎ পাচারের সঙ্গে যুঝতে হলে প্রথম লড়াইটা কিন্তু লড়তে হবে দারিদ্রের সঙ্গেই। আর কে না জানে ভুখাপেট প্রবণতা পাচারের চারণ ক্ষেত্র, এবং দারিদ্র ও পাচার একে অপরের পরিপূরক। আজ এলাকা থেকে সরাসরি এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল সবার জন্য সবসময়। নমস্কার।